প্রেমিকের ভান নাই, প্রেমিক দেখাইতে পারে না যে আমি প্রেম করি। বাবা জাহাঙ্গীরের বই এটিতে দোষ কই? এটিতে বিন্দু পরিমাণ দোষ নাই। সে কি কম ইবাদত করছে? তার ধারে কাছে কেউ ইবাদত করতে পারে? মহাবিয়া কি কম সেবা করছে মহানবীর ঘরে? ওই ধর্ম ওই ইবাদত করা এক জিনিস, ভিতরে ভালোবাসা উৎপত্তি করা, ভালোবাসা দেখানো যায়, এটা একা উপলব্ধির বিষয়। বলতে পারবো না যে আমি আমার মসজিদে সন্ধান দিচ্ছি, এবং আমি কোনদিন মুড়ি ধরি নাই আমার মুর্শিদের কাছে, একজন বলতে পারবো না। আমার বয়স 57 বছর, আমি বাবা জাহাঙ্গীরে 55 বছর দেখছি, আমি তার একদম জোয়ানকালের ফসল। একদিন একটা শেষ দাও দেই রে, এক মুহূর্তের জন্য মুড়ি ধরি না, মুড়ি করা যায় না, মুড়ি হয়ে যায়। এই দর্শন করি সাথে আমার ঝগড়া হইতো গাড়ির ভিতরে, ড্রাইভার কুয়ে পারবো, নীলু কুয়ে পারবো, রুসু কুয়ে পারবো, আমি কি ঝগড়া করতাম তার সাথে? বাবাই মহানবীর কাঁধের উপরে বসে ছিল যতক্ষণ, ততক্ষণ মহানবীর সেজদাতে উঠে নাই। ওই সেজদা নামাজটা ছিল ফরজ, আর ইমাম হোসেন যে কাদের উপরে বসেছিল এটা ছিল প্রেম। প্রেম শত হাজার ফরজ কাইটা ফেলতে পারে। এই মুহূর্তে বাবা জাহাঙ্গীর আমার পোলারে আমি কতদিনে স্মরণ করি, এই ইঞ্চু খাইছে, ইঞ্চু স্কুলে গেছে, ইঞ্চু চোর গিরফ, ইঞ্চু কই গেল? এক মুহূর্তের জন্য বাবা জাহাঙ্গীর আমি চিন্তা করি? আমি নিজে নিজে গাই তো, এত সহজ ধ্যান সাধনা করা। তার পোলা 5,000 টাকা মাংস দিতাম, আর অন্যান্য কথা কমু না। প্রথমে আমি মুড়ির থেকে খাই, জাহাঙ্গীরের অবতার গেলে তো ডান্ডি ফটা ছাগল আছে, আর একটা ছাগল হুয়ে রয়েছে, শরীফ একটা ছাগল আছে, আর সিরাজুদ্দে আরিফ আছে একটা ছাগল, এই কয়েকটা আছে। তাও মিরপুরে একটা বকরি আছে, মিরপুরে একটা বকরি আছে, আমার রোজার কাজ করতেছি, হঠাৎ গুলি আইছি, এর আগে টাকা দিছে 15-20 হাজার টাকা, ওদিক কাছে সে আমারে 1,05,000 টাকা দিল, আমার কাছে মনে হলো কাগজ দিল। আপনাকে দেখছিলেন না সে চিন্তা, সে কিন্তু গরিব। কালকে সে আসছে আমার লেগে কটা মুরগি, 4-5টা মুরগি, মানে 4-5টা মুরগি রোস্ট টাইন্দার রয়েছে, পোলাও টাইন্দার রয়েছে, বায়ে খাই। আমি ওটা কথা বলি আমার লেগে করে দিকে প্রচুর খাটা। আমি বলছি যে সে কতটুকু
গরিব যে সে ওইখান থেকে নিয়ে আসছে। এই যে বাবা যখন জাহিরি বাবা ছিল হাফেজ ছিলেন, হাদিসের ভান্ডার ছিলেন, এমন একটা রোজা নাই সে না করছে। এবং তার কাছে ইরাক, সিরিয়া, তার্কি আরো অন্য দেশের থেকে মুড়ি দিতে আসে। সে এজিদের কার্যকলাপ দেখেন তো, আপনি কি তাকে অ্যাকসেপ্ট করতে পারবেন? আপনি বাবা জাহাঙ্গীর বইগুলো গবেষণা করেন। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আমরা জানি যে হযরত উমর, আবু বকর, উসমান ওনারা ছিলেন ওনার কাছের লোক, ওনাদের সম্পর্কে আসলে কিছু শুনতেছি না, ওনাদের সম্পর্কে ভালো মন্দ কেমন কিছু না আমি তা বলবো না। তবে বাবা জাহাঙ্গীর বলছেন বা ইতিহাস বলতেছেন মা ফাতেমার ঘরে যে দরজা লাথি দিয়েছিল সেটা ইতিহাস খুঁজতে পাওয়া যাবো কে লাথি দিয়েছিল। সে লাথির আঘাতে মা ফাতেমা 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, সেখানে পইরা মা ফাতেমা অন্তঃসত্ত্বা নির্গত হয়েছে, মা লালির কোমরের মধ্যে দড়ি বেঁধে নিয়ে গেছিলেন। তো সাক্ষী দিচ্ছে আমি কাউকে ছোট করছি আপনার, হ্যাঁ ছোটকে ছোট করলে একটু মনে হয় না, আমি ছোট করব। তাহলে আমরা কি ভালো খারাপ সবাই একরকম দেখব? প্রেমের রাজ্যে ভালোর স্থান নাই, মন্দের স্থান। তাহলে তো হুজুরা যা বলে সবার প্রশংসাই করতেছে, কারো ওখান থেকে বের হতে হবে আমার। আমার এটা কি শুধু আমি নিজেই বের হবো না মানুষ? আমি তো একা, আমার তো কেউ না। বাবা জাহাঙ্গীর বলতেছে তুমি তোমার গুরু। আপনার মধ্যে বই পাইছে, তার ওয়াজে পাইছে, তুমি তোমার গুরু। আমি যদি আমার গুরু হই তা আমি একা, কিন্তু কারো কাছে না গেলে না জানলে তো আমি বুঝবই না যে আমি যে আমার গুরু। না যাওয়ার জন্য বলি নাই, যাবেন না, কিন্তু আমি একটু বলছি কেন যে এখন আপনি দেখবেন নাহিদ বাবা জাহাঙ্গীরের জীবনকালের আনন্দের আপনি মনে করবেন নাহিদ জানি কত কিছু জানে। আসলে নাহিদ কিন্তু বাবা জাহাঙ্গীরের দর্শনটা দিবে না, কোরআনের দর্শনটা মৌলভী সাহেব দিবেন না, হুজুরে দিবেন না, ঢেকে রাখবেন। ঠিক তদ্রূপ আমি নাহি বাবা জাহাঙ্গীরের দর্শনটা দিব না। কেন দিব না? বাবা জাহাঙ্গীরের দর্শনের সাথে আমার মিলে না, আমি সেটা অ্যাকসেপ্ট করতে পারি না। কিন্তু আপনি কিন্তু বাবা জাহাঙ্গীরের দর্শনটা পড়ে আসে তখন আপনার মধ্যে একটা হেজিটেশন হবে, দোলা হবে। আমি চাই না ওই সময়টা আপনার পাস, আপনি গবেষণা করুন। কিছুক্ষণ আগে রোহন ভাই বাবার বইয়ের ছিঁড়া পড়ে রয়েছে একটা পৃষ্ঠার 2-3 লাইন, লাইন 3 পড়ে আপনাকে আবার শোনা পড়ে শোনা হতো। কোন খলিফার মুখে তুমি শুনো বাবার দর্শনের কথা বলো তুমি আমাদের? তাহলে বাবা কি কথাটা কইল যে আমার সাধনা করতেছে তারা বড় বড় খলিফা হওয়ার জন্য? এজিদের তো বাহ্যিক এবাদতের কোনো কমতি ছিল না, ইতিহাস কি তাই বলে না? মুয়াবিয়ার কি বাহ্যিক এবাদতের কমতি ছিল? যে কেউ দেখলে তো বাহ কত বড় আসে না কইব না, এমন আসে কোন জায়গার বিষয়। বাবা জাহাঙ্গীরের বই বলে বুঝেছে, বাবা জাহাঙ্গীরের মারেফতের বাণী, মারেফতের গোপন কথা কোন কোরআনের পুনরপাড়া হুবহু অনুবাদ করলে বুঝেছে সত্য কই? কুকুরে বাবাই কথাটা বল, ছাত্র হও শিক্ষক হয়ে কথাটার বয়সটা তুই খেয়াল করিস, তার স্টাইলটা দিস বয়সটা বলার। সবাই গুরু ছাত্র চায়, ছাত্র
শিক্ষক হয়ে উঠবে। আমার প্রবৃত্তি সবসময় চাই শিক্ষক হইতে। আমি কিভাবে হাসির থেকে জ্ঞান দেবো, কিভাবে ডলার থেকে জ্ঞান দেবো, এই ব্যাপারে করতে পারি। হযরত মুয়াবিয়া করতে পারি কেন বলি, স্বার্থের জন্য। সে কিন্তু পীর, মুরিদ করা মানে কি পীর না? সে অবশ্যই কই স্থান সত্য কই? একমাত্র বাবা জাহাঙ্গীরের বই পড়লে বোঝা যায় সত্য কই লুকা। দাও তুমি মনের অজান্তেই বইয়ের বিরুদ্ধে যাচ্ছে, কোরআনের বিরুদ্ধে কি যাচ্ছে না তারা? কোরআনের মানে কি? কে কোরআনটারে গবেষণা করে? কে কোরআনটারে নিয়ে চিন্তা করে? সাধনা করে তুমি সত্যের ধোঁয়া মাত্র দিয়ে না পাইলে তুমি আমার ফেলে আটটা দেখো কথা। সাধনা কইরা তুমি যদি সত্যের ধোঁয়া মাত্র না দেখো আমার ফেলে কয়নি এই কথা। সাধনা করে তুমি আমার চিনবা আমার পাবে, এটা কিন্তু বলেনি, এটা কিন্তু বলেনি। কিন্তু এই জায়গায় কি বলছে, আমার বইগুলি পড়লে আমার ছিল আমার কোরআনটা পড়লে বুঝবো মোহাম্মদ কি মহান, কোরআন না পড়লে তো বুঝবো না মহানবী কি বুঝবো। আজকে বাবা একটা ওয়াজের মধ্যে বলতেছে, প্রতিদিন ওয়াজটা শুনি কিন্তু আজকে নতুনত্ব শোনাইল বাবা, এই যে সাধনা করতে যাচ্ছে আমার মুরিদরা, তারা বড় বড় খলিফা হওয়ার জন্য যাচ্ছে। কেউ কিন্তু সত্য পাওয়ার জন্য যায়নি, কেউ বাবা জাহাঙ্গীরকে চিনার জন্য যায়নি। তোদের ভিতরে সন্দেহ আছে, নাহিদের ভিতরে সন্দেহ আছে নাকি না? যখন কেউ ছিল না তখনও মহানবী ছিলেন, আছে না? তাহলে মহানবীর কেন হেরা গুয়ায় থাকবে? তাও যৌবনটা, তার যৌবনটা না বাবা বলতেছে এত সুন্নত পালন করি তো মহানবীর প্রথম সুন্নতটা পালন করো, আছে না? মাখা দিদা তুর কবরের বয়স 39 বছর, কোন অদৃশ্য কারণ যে কোরআনটা গবেষণার কথা বলে স্কুল ইউনিভার্সিটি কোথাও মধ্যে কোন জ্ঞানী লোকেরা বলে না কোরআনটা গবেষণা কর, করো না দেখো না কি। মুরাজ বোকালি একটা বই লিখছিল ফ্রান্সের, দি বাইবেল কোরআন এন্ড সায়েন্স, তার টার্গেট ছিল সে বাইবেলটাও পড়ে না, কিন্তু সে কোরআনটা পড়ে বলতেছে কোরআন যেখানে আছে তার চেয়ে 100 গজ দূরে হলো বাইবেল। মানে এভাবে যদি হিসাব করি এখানে কোরআন তার অত নিচে হলো বাইবেল, বিজ্ঞান তারপরে বাইবেল। বাবার বই ছাড়া কিছু নাই তৈরি, এই যে পরস নিজে নিজের নিজে মনে হয় না, হ্যাঁ না মনে হয় না